কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির চার বছরের আন্ডার কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত সোসিওলজি সাবজেক্টটির সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ অতি মনোযোগ সহকারে দেখতে হবে আর হ্যাঁ আরও একটা বিষয় তোমরা চাইলে আমাদের সাজেশনটি সরাসরি পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে রয়েছে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো তো যাই হোক শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস আমাদের সিলেবাসের টাইটেলটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু সোশোলজি এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচিটাকে ডিজাইন করা হয়েছে আর এই সম্পূর্ণ সিলেবাসটা আমরা আলোচনা করবো সেই সঙ্গে আলোচনা করব সিলেবাসের অন্তর্গত কোন 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 বিষয়গুলি কিভাবে পড়তে হবে এছাড়াও সিলেবাসের অন্তর্গত এমন কিছু টপিক আছে যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই তো প্রত্যেকটা বিষয় জানতে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে তো তার আগে আমরা আমাদের পেইড নোট সম্পর্কে একটু আলোচনা করি দেখো এই সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা হানড্রেড কমন যোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি আবারও বলছি সম্পূর্ণ সিলেবাস দেখিয়ে বাছাই করা হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি যেটা হোয়াটসঅ্যাপ পি মারফত তোমরা নোটসটা পেতে পারো কম্পিউটার টাইপিং নোটস চাইলে বা তোমরা যদি আমাদের নোটপত্র নিতে চাও স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই নোটপত্রটা নিতে পারো এরকম অনেক আজব ছাত্রছাত্রী আছে যারা এখন কমেন্টে কমেন্ট করবে এত হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করছেন পরীক্ষার প্রশ্নপত্রটিকে আপনি বানাবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমাদের পেইড নোট শুধুমাত্র তোমাদের এই প্রথম সেমিস্টারের জন্য যে আমরা তৈরি করি তা না আমাদের পেইড নোটস প্রত্যেকটা সেমিস্টারের জন্য আমরা কিন্তু প্রোভাইডেড করে থাকি আর আমাদের পেইড নোটস থেকে এর আগেও ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে সেই বিশ্বাস এবং দৃঢ়তা থেকে সম্পূর্ণ সিলেবাস থেকে যে সমস্ত প্রশ্নাবলী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি স্ক্রিনে দেওয়া নম্বর থেকে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ নোটসটা নিতে পারো এবার আমরা একটু কম্পেয়ার করব কম্পেয়ার করাটা ব্যাপার আছে কারণ কম্পেয়ার করতেই হবে দেখো আমরা কম্পেয়ার করবো আমাদের পেইড নোটস আর অন্যদিকে তোমরা যে কোনো জায়গায় অফলাইন প্রাইভেট টিউশন পড়ো না কেন সেই অফলাইন প্রাইভেট টিউশনটা আর আমাদের পেইড নোটসটা এক্ষেত্রে জানিয়ে রাখি দেখো অফলাইন প্রাইভেট টিউশনের ব্যাচ এবং পেইড নোটস আমাদের যে পেইড নোটস এক্ষেত্রে একটা বড় পার্থক্য রয়েছে যেটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জানা উচিত পেইড নোটস মানে আমাদের পেইড নোটস কিন্তু স্বল্প মূল্যে তোমরা পেয়ে যাবে আর অন্যদিকে অফলাইন প্রাইভেট টিউশন ব্যাচটা যদি পড়ো পাঁচ সাবজেক্ট তোমাদের হাজার টাকা করে দিতে হবে কিংবা পনেরোশো টাকা করে কিন্তু মানে দিতে হবে তোমাদের সেটা কার কাছে পড়ো সেটা তোমাদের বিষয় হাজার থেকে পনেরোশো পনেরোশো টাকা কিন্তু তোমাদের অফলাইন প্রাইভেট টিউশনের জন্য দিতে হবে আর আমাদের পেইড নোটসটা কিন্তু এই দামের তুলনায় অতি অল্প পরিমাণ বোঝা গেল এটা হচ্ছে প্রথম আমাদের পার্থক্য দ্বিতীয় পার্থক্য আমাদের পেইড নোটসের সঙ্গে অন্যান্য যে অফলাইন ব্যাচগুলো মানে আমি কোনো টিচারকেও কিন্তু খারাপ বলছি না বা কোনো টিচারকে উদ্দেশ্য করে এই কথাগুলিগুলো বলছি না কিন্তু বিষয়গুলো তোমাদের জানতে হবে আমাদের পেইড নোটস এবং অন্যদিকে অফলাইন ব্যাস তোমাদের এই অফলাইন ব্যাসটা কিন্তু সপ্তাহে দুদিনের বেশি পড়াবে না সপ্তাহে দুদিন আমি এখানে দুটো দাগ দিলাম একদিনে দুটো প্রশ্ন তাহলে সপ্তাহে তোমাদের চারখানা প্রশ্ন পড়াবে আর একদিকে আমাদের নোটসটা তোমরা যদি এখনই নিয়ে নাও পেইড করলে এক মিনিটের মধ্যে তোমরা নোটসটা পেয়ে যাবে আর এই পেইড নোটসটা যদি এক সপ্তাহ ধরে জাস্ট একটু রিডিং পড়ে যাও না কারণ আমরা তো সম্পূর্ণ সিলেবাস থেকে পেইড নোটসের ব্যবস্থা করেছি তাই না তো এক সপ্তাহ ধরে যদি তোমরা এই পিডিএফ পিডিএফে থাকা প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা টপিক জাস্ট একটু মনোযোগ সহকারে রিডিং পড়ে যাও তাহলে কিন্তু সিলেবাসে কি কি আছে কোন কোন টপিক থেকে কোন কোন বিষয়গুলি পড়তে হবে সেই তথ্যটা অটোমেটিক তোমাদের মাথায় চলে আসবে তারপরে একটু সময় নিয়ে সকালবেলা রাত্রিবেলা দুটো করে প্রশ্ন বা সকালবেলা একটু পড়লে রাত্রিবেলা কিছু প্রশ্ন পড়লে এইভাবে পড়লে কিন্তু আমাদের পেইড নোটসটা এক থেকে দেড় মাসের মধ্যেই তোমরা কিন্তু ইতিমধ্যেই কভার করে ফেলবে তারপরে সেভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এই হচ্ছে আমাদের পেইড নোটস তৈরি করার উদ্দেশ্য এবং পেইড নোটস থাকলে ছাত্রছাত্রীদের আরও সম মানে বিভিন্নই কিন্তু সুবিধা দেখো পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য সব থেকে বা প্রথম স্টেপ সেটা হচ্ছে পরীক্ষা প্রশ্নাগুলি কমন পাওয়া শুধু কমন পেলি হবে না প্রথম স্টেপ হচ্ছে পরীক্ষা প্রশ্নাগুলি কমন পাওয়া তো আমরা কমনযোগ্য প্রশ্ন এবং আর প্রশ্নগুলিকে আমাদের পেইড নোটসের আওতায় করেছি তারপরের স্টেপ নির্ধারিত সময়ের আগে সেই প্রশ্নগুলির উত্তরকে লিখে দেওয়া এটাই হচ্ছে ভালো নম্বর মানে পেতে হলে কোন কোন কার্যকলাপ কার্যকলাপগুলি আমাদের করতে হবে তাহলে পেইড নোটসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নকে রেখেছি সেই সঙ্গে উত্তরগুলো আছে যেমনটা বললাম এক মাসের মধ্যেই তোমরা বা এক থেকে দেড় মাসে যদি একটু কষ্ট করে পড়ো পুরো পেইড নোটটা তোমরা ক্লিয়ার করে ফেলবে তারপরে যে বাকি মাসগুলো থাকবে দু তিন মাস পাবে আবারও সেই দু তিন মাসগুলো এগুলো প্র্যাকটিস করবে তাহলে প্রশ্ন উত্তর তোমরা নির্ধারিত সময়ের আগেই কিন্তু পরীক্ষায় কিন্তু লিখে দিয়ে আসতে পারবে এত কিছু বলতে লাগে না যেহেতু তোমরা প্রথম সেমিস্টারে নতুন আসত আমাদের একটু জানিয়ে দিলাম আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে আমাদের চ্যানেলকে ফলো করে থার্ড সেমিস্টারে পড়ে এখন ফিফথ সেমিস্টারে পড়ে প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের নোটস নিয়েই কিন্তু পড়াশোনা করে আমাদের চ্যানেলের অন্তত পক্ষে ছাত্রছাত্রীরা বুঝতে পারলাম তো সিলেবাসের অন্তর্গত প্রথম অধ্যায় ন্যাচার অ্যান্ড স্কোপ অফ তার তারপরের অধ্যায় সোশোলজি উইথ আদার সোশ্যাল সায়েন্স মানে সোশোলজির সাথে অন্যান্য যে সমাজবিজ্ঞানের সম্পর্ক এগুলো আমাদের এখানে পড়তে হবে সিলেবাসটা একটু পরে বোঝাচ্ছি প্রথমে আমরা ইংলিশের সিলেবাসটা দেখে নিচ্ছি যাদের যাদের ইংলিশ সিলেবাস প্রয়োজন তোমরা এখান থেকে দেখে নাও কনসেপ্টস ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক এখান থেকে পড়তে হবে বিচার তো যাই হোক সিলেবাসটা এখান থেকে দেখে নাও ঠিক আছে এই ছখানা বিষয় রয়েছে আমাদের সিলেবাসে এখন আমরা সম্পূর্ণ সিলেবাসটা একটু বুঝে নেব চলো সম্পূর্ণ সিলেবাসটা এখন বুঝিয়ে নেওয়া যাক কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ দেখো আমাদের এই সিলেবাসের টাইটেলটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু সোশোলজি অর্থাৎ সমাজবিজ্ঞানের ভূমিকা এক নম্বর থেকে পড়তে হবে সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সমাজবিজ্ঞানের ইতিহাসটা একটু জানা খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে পরের যে টপিকটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সংজ্ঞা ব্যাপ্তি সরি প্রকৃতি ব্যাপ্তি বিষয় তারপরে রয়েছে সমাজ বিজ্ঞানের কল্পনা সমাজবিজ্ঞান এবং কমন সেন্স মাইক্রো এবং ম্যাক্রো সমাজবিজ্ঞান এই কয়েকটি কিন্তু পড়তে হচ্ছে এটা আমাদের প্রথম অধ্যায় বা প্রথম ইউনিট আর যেমনটা বললাম প্রথম ইউনিট পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই তারপরে চলে যাই তারপরে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে অন্যান্য সমাজবিজ্ঞানের সাথে বা সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক নিতত্ত্ব বলতে পারো মনোবিজ্ঞান রয়েছে ইতিহাস রয়েছে এদের মধ্যে সমাজবিজ্ঞানের সম্পর্ক জানতে চায় যে কোনো পার্টিকুলার একটা টপিক থেকে জানতে চাইতে পারে যে সমাজবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো এভাবে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে ঠিক আছে ইতিহাসের আলোচনা করো দর্শন রয়েছে অর্থনীতি রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে প্রত্যেকটা বিষয় তারপরে নিচে আসবে নিচে পড়তে হচ্ছে কিছু ধারণার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য কিসের কিসের ধারণার সংখ্যা বৈশিষ্ট্য পড়তে হবে এখান থেকে দেখতেই পাচ্ছ সমাজ সামাজিক অবস্থান জাস্ট ওয়েট এখান থেকে টিকা টাইপের প্রশ্ন আসে বা প্রশ্ন আসে যে একটু সংক্ষেপে আলোচনা করো এই সমস্ত বিষয় বলতে কী বলছো তোমরা প্রত্যেকটা বিষয় তোমরা এখান থেকে দেখে নিতে পারছো আর বিস্তারিত যদি তোমাদের প্রশ্ন উত্তর লাগে ঠিক আছে প্রশ্নাবলীর সাজেশন এবং উত্তর যদি লাগে আমাদের পেইড নোটস নিতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটি সর্বশেষ বা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকেরই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই